কই তুই? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি আমি। একটু আপগ্রেড তো আপনাদের থেকে বেশি বেশি হর্ন চাপলে যে আসলে রুলসে থাকা যায় সেটা আমি বিলিভ করি না। এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, প্লিজ ডু ইউ মাইন্ড ইফ ইউ জাস্ট লাইক পুট ইট ওভার সামওয়্যার এলস। আপনি গাড়িটা জাস্ট তুলে দিলেন আমার মোটরসাইকেলের উপরে, আমি বুঝলাম না। ইউ হ্যাভ মেড আ মিস্টেক এন্ড নাও ইউ আর শাউটিং অন মি। ভেরি গুড, ভেরি গুড। মানে এ তো রাশ সময়। চুপ তো প্লিজ, মেজাজ আমার একদম খারাপ। কেন, কি হয়েছে আবার? কারণ রাস্তাঘাটে তোমরা তো সব বলদ ধরে ঘুরে বেড়ায়, তাই না? যাদের হাঁটু নিচে বুদ্ধি, হাইট হলো 6 ফুট 1, আর বুদ্ধি 1.5 ফুটও না। আই সোয়ার ম্যান, আশ্চর্য গাড়ি চালিয়ে ঘোরাফেরা করা যায় না। এই সমস্ত লোকের মোটরসাইকেল নাই, এই সমস্ত লোকের আসলে রিক্সা নাহলে ঠেলা গাড়ি ইউজ করা উচিত। আচ্ছা একটু থাম, এবার বল কিভাবে একটু অর্ডার করি। কেন খাওয়া ছেলেকে বসতে দিবে না? ও মাই গড, দিবে বাবা। আচ্ছা খাওয়া লাগবে না, শুন কাজের কথা বলি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাব্য, এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির 3 জন সেরা ফটোগ্রাফার একজন। সো তোমাকে বুঝে শুনে কথা বলতে। কেন উনি 3 জনের মধ্যে একজন? কেন কেন উনি 1 জনের মধ্যে একজন হলো না বলতো? এই লোকটার নাম আমি এখন পেছাল করতে পারবো না। এখন যেটা হচ্ছে তুমি তোমার পাগলামি বন্ধ করবা। আচ্ছা একটু সম্মান দিয়ে কথা বলবো। উনি সময় ঘুমটা দিয়ে আমি এখন যাই। না আপনাকে আমি ঘুমটা দিতে বলিনি। চল লেফট হ্যান্ড ফটোগ্রাফার, রাইট হ্যান্ড অটোগ্রাফার, আর কাব্যু ভাইয়ের ডাইন হাত আর বাম হাত দুটাই আমি, মনে করেন সেম সেম আর কি। তা আপনাদের পরিচয়টা কি জানতে পারি? হ্যাঁ শিওর, আমি রোহান, কাব্যর ফ্রেন্ড, আর ও নিকিতা। ওর একটা ফটোশ্যুটের ব্যাপার আমরা আজকে আসছি আর কি। আজকে কি কাব্যু ভাইয়ের সাথে আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমার জানা মতো তো কোনো ফটোশ্যুট নাই। না আসলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, কিন্তু আপনি ওকে পরিচয় করে দিতে আসছি আর কি। ও কাব্যু ভাইয়ের সাথে পরিচয় হওয়া যেই কথা, আমার সাথে পরিচয় একই কথা। তা যেহেতু আয়েশা পারসন বসেন, আর আমার পিনটা আবার একটু নিচে গেছে বুঝছেন, ও আসলে চাটা হতে মনে হয়। হবে, আপনাকে দিয়ে হবে, এটা আমার বিশ্বাস। তবে একটু সেক দিতে হবে, ওই যে পিওনটা এসে পড়ছে, আমি একটু আসতেছি। পিওনটা আসছে।
ফলো করতে করতে এখানে চলে আসছেন আপনি জানেন বাংলাদেশে একটা নিয়ম আছে ইফটিজিং এর জন্য একটা কেস করা যায় এবং আই এম গোনা ডু ইট ফর ইউ আমার নাম কাব্য কাকে কি বলছিস এই তো কাব্য তো কাব কাব্য তোর চাকরি কথা বলছিলাম আমি ইফ হি ইজ দ্য ফটোগ্রাফার মানে আপনি যদি কাব্য হন দেন আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু বি ইওর মডেল প্লিজ আমার ক্যারিয়ার দরকার নাই প্লিজ রোহান দোস্ত আমি সরি আমি দেখছি সরি দোস্ত তুই তো প্লিজ দোস্ত চল তুই গিয়ে সরি বলবি আমি বলবো ওকে সরি ইউ মাস্ট বি কিডিং দোস্ত আচ্ছা বাবা এটা তো ক্যারিয়ারের বিষয় আমি যাচ্ছি আমি তোর পক্ষ থেকে ওকে সরি বলবো জি দোস্ত আমি ঘটনা কিছুই বুঝতে পারছি না কোথায় বললাম চলে গেছে রবিবার কি স্টুডিও খালি সানডে মানে সানডে আপনাকে মেকআপের কল দেওয়া থাকবে এসে মেকআপ নিয়ে নেবেন আর বারোটা মানে বারোটা Definitely. Finally, Thal. Dostot, you have to take a khayal kumle kindu uthe jabe. Ashita. Excuse me. Miss... Nikita. Nikita. Nikita, apni apna driving license athe? Na. Kani? Na, mane shobai to ar amar moto... Amar moto na. Tai. Kore nin. Bhalo hobe apnar jonno. Sunday 12টায়. Sharp. আপনার নামটা জানতে পারি ও আপনি একটু হোল্ড করুন বুলেট বুলেট জি বস রিয়া জি বস রবিবারে শুট আছে ড্রেস টেস্ট সব চলে যাবে হ্যালো জি 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 আপনি চুলের হেয়ারটা একটু চেঞ্জ করবেন আর এত কালারফুল ড্রেস আনবেন আর একটা কাজ হচ্ছে যে আপনি একটু জিনিসপত্র হাতে গয়না গাটি এগুলো একটু আলাদাভাবে
আপনি কখনো এর আগে সেশন করেছিলেন? জি না ভাইয়া। বুঝছি। আপনারা সরুসরের থেকে শুরু করতে হবে, কোনো ব্যাপার না, এটা আমার লেফট হ্যান্ডের কাজ। আবার একটু জানা রাখা ভালো, কারণ আবার কাব্য ভাই ছবি তোলার সময়। কাব্য ভাই কোথায়? কাব্য ভাই ও উনি একটু বাইরে আছেন। আপনি এক কাজ করেন, ওই মেকআপ আর্টিস্ট আসলে আপনি মেকআপে বসে যাবেন, হ্যাঁ, ততক্ষণ আমি সেটটা গুছাই দিই। বাই দ্য ওয়ে, আমাকে তুমি 12টা আসতে বলেছিলেন। জি জি জি, তো 12টা বাজার 10 মিনিট আগে এসেছি, তো উনি কোথায়? ও মেকআপ আর্টিস্ট। হ্যাঁ আচ্ছা, আপনি এক মিনিট, আমি দেখতেছি। আপনি কই? হ্যাঁ আপনার এত সময় লাগে কেন? হ্যাঁ কাব্য ভাই জানেন না আপনার দেরি সহ্য করতে পারে না, ফাজিল কোন আনকার। হ্যাঁ এদিকে আমার মডেল এসে বসে রয়েছে। হ্যাঁ নিচে তাতের উপর ওঠো, তাতের উঠো। হ্যাঁ ও চলে আসছে। কাব্য ভাই? জি না, মেকআপ আর্টিস্ট। আর কাব্য ভাই চলে আসবে না? কফি টফি কিছু? না আসলে আমাদের পিওনটা আবার নিচে গেছে, তো না আপনি আছেন, দ্যাটস এনাফ। তাহলে আমি একটু সেটের জন্য যাই। এই ছবিটা দেখছেন না, আপনি যদি ওরে একটু কোনার চেয়ে করে নিতেন আর ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা পেতেন। ওর দেখছেন লুকটা কি সুন্দর? হ্যাঁ ওর লুকটা আলাদা একটা ইন্সপিরেশন আছে। আপনি খালি ওরে কোনার চেয়ে করে নিলে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা পেতেন, তাহলে আলাদা আপনি গ্রাফিক্স দিতে পারতেন। কি দিতে পারতেন? ফটোগ্রাফার আমি না তুই, মানে সব কিছুই আপনি, আমি শুধু গ্রাফিক্সের কথা কইছি। আমি স্টুডিওর চাবি দিয়ে যাবো না আজকে থেকে, তুই ছবি তুলিস। হ্যাঁ মানে তুই এত ভালো গ্রাফিক্স বুঝিস, এত ভালো অ্যাঙ্গেল বুঝিস, তুই ছবি তুল। আরে শোন, মুখে দাঁড়িয়ে রেখা আর আব্বাস কিরোস্তামির লগে ছবি তুলা, পত্রিকা ছাপাইলে কি আব্বাস কিরোস্তামি হওয়া যায়? এত সুজালা এবারে সুজানা তো কি, একটা সময় ছিল দেশে কাওয়ার সাইতে কবির সংখ্যা ছিল বেশি, আর এখন দেখা যাইতেছে কাওয়ার সাইতে ডিরেক্টরের সংখ্যা বেশি, এমনকি সাংবাদিকরা পর্যন্ত ডিরেকশন দেওয়া শুরু করেছে। আজ এরা কাজ করবা, তুই এবার বেশি বুঝবি, সাংবাদিকীদের যোগ্যতা আছে জন্যই তোরা করতেছে, তুই আমি পারলে কি আর ওরা করতো, তাহলে তোরা করতো না। তাই বলে কি তারা কোনো দোষ নাই? এই চলচ্চিত্রের কথাটা ধর, পত্রিকাওয়ালা আর বুদ্ধারা মিললে কত দাঁড়া তৈরি করে দিতেছে, সুস্থ দ্বারা অসুস্থ দ্বারা, বাণিজ্যিক দ্বারা অবাণিজ্যিক দ্বারা, কোনো দরকার আছে এইসব বিরক্তিকর? আরে ফিল্ম হইলো দুই রকম, গুড ফিল্ম আর ব্যাড ফিল্ম, এত দাঁড়াদাঁড়ির কি আছে? কে রে কি আছে তোর, নাকি নতুন কোনো মডেল টলের কাছে ঠেকা টেকা খাচ্ছে? মানে সোহান ভাই সকাল থেকে ফোন দিতেছে, বেটা নতুন বলে একটা মডেল লাগবে, নায়িকা এক্সচেঞ্জ করছে, হাওয়াই পামো এগুলা ফোন দিতেছে, কাপড়ে ফোন দে, ওনার কাছে কাপড় ভাইয়ের কাছে হাজার হাজার মডেল করছে, ফোন দে কাপড় ভাইয়ের কাছে নতুন নতুন মেয়ে আছে, কনফার্ম? হ্যাঁ আছে আছে, ফোন লাগা। ঠিক আছে দাদা, এমনি দরকার। রাজু ভাই আমার একটা মায়া লাগবো ভাই, যেমনি হোক ভাই আজকে দিতে হবে ভাই, চক্কা একটা মায়া। জি 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 রাজু, তুমিও শেষ পর্যন্ত কি সব কর না, উদ্ধার করেন না রে ভাই, সোহান ভাই বন্দি আছে, নাকি নাকি অ্যাক্সিডেন্ট করছে,
এক কাজ করো আমি গতকাল একটা শুট করেছি আচ্ছা অফিসে আসো সোহান ভাইকে নিয়ে অফিসে আসো দেখা যাক কি করা যায় ঠিক আছে এখনই আইতাছি আসেন না স্টুডিওতে ওকে বস ওকে ওকে এই আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হলে বলিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাপু তোমার চয়েস তোর মডেল আমার পছন্দ হয়েছে জি ভাইয়া ও হচ্ছে একদম নতুন একটা মডেল ফোন করেছে চলে এসো এরকম একটা নতুন ফেসি আমি খুঁজছিলাম হ্যাঁ চলে এসেছে ভাইয়া ও হচ্ছে নিকিতা নিকিতা দ্য গ্রেট সোহান রোমান সোহান কাপু তোমার মডেল আমার পছন্দ হয়েছে ছবি করবে জি আমি একটা নতুন ছবি করছি ছবির নাম সে আমার মন কেড়েছে সাকিবিরও সাকিবের সঙ্গে একটি নতুন মেয়ে আমি খুঁজছিলাম আমার মনে হচ্ছে নায়িকার চরিত্রটা তুমি করতে পারবে যদি তোমার ইচ্ছে হয় তুমি আমাকে বলো আর এখনই বললে তো আমি একটা ডিসিশন নিতে পারবো কি তোমার ইচ্ছাটা কি বলো নিকিতা বাংলাদেশে যারা সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সোহান ভাই তুমি নির্দ্বিধায় সোহান ভাই ছবি করতে পারো নো প্রবলেম না মানে কাবু এটা তো আমার লাক আর জি সোহান ভাই আমি করব ছবিটা ওকে সো ফাইনাল ডিল কংগ্রাচুলেশন থ্যাঙ্কস কাজ কেমন হলো ভালো খবর পেয়েছি রাজু ফোন করেছিল সোহান ভাই বললো অনেক খুশি আপনি কি বাসাতে না এখনো স্টুডিওতে কাজ শেষ করতে পারিনি আজকে মনে হয় না বাসা যেতে পারবো ওকে আজ আমি আসছি কোথায় হ্যালো আমি আসছি স্টুডিওতে বি দে কটা বাজে নয়টা নয় বাসার লোকজন কি বলবে থাকলে তো বলবে মানে কি মারা যায়নি দেয়ার লাইফ দে সেটল ইন লন্ডন আমিও ছিলাম বাট আমার ওখানে ভালো লাগেনি
And our mom was actually sweet enough. যে আমার পড়ার কোনো বেবি নাই নেই সো আমার কোনো ভাই বোন নেই আর আমি একাই আর ওখানে ভালো লাগেনি বলে এখানে চলে আসছি বাট এখানেও ভালো লাগছে না ভাই তবে বলেছো কিচেন কি কিচেন মানে রান্নাঘর রাসের ঘর ডোন্ট গেট ইমপ্রেসড আর ডোন্ট গেট শকড বিকজ আই এম নট গোইং টু কুক ফর ইউ আমার আসলে নিজের খুব চাকি দিচ্ছে আই হোপ ইউ ওয়ন্ট মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি Serious. Marry me. Be good on me. What? Be good on me. Chutte chutte baash mein bhi tumhi ranna kar baam mein khabo. Oh my
কাব্বু আই এম সিরিয়াস বাট আই এম নট মানে কেন আমি বিয়ে ঠিক এখনো ভাবিনি গতকাল পর্যন্ত আমিও ভাবিনি ভাবো ইম্পসিবল মানে এটা impossible because of right now আমার কাছে ক্যারিয়ার ছাড়া অন্য কিছু important না not even my personal issue love and affairs all those things and I'm sorry that I asked you to do this thing হ্যাঁ
খুব সারপ্রাইজড না মানে হঠাৎ করে অফিসে তুমি কেন আসতে পারি না নাকি বাংলাদেশের স্বনামধন্য ফটোগ্রাফার কাব্য হাসানের কাছে আসতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তোমার মতো সুপারস্টার আমার অফিসে তো আমার অফিস ধন্য রীতিমতো তোমার একটা ইন্টারভিউ পড়লাম আমি তো হাজার হাজার দেখি শত শত পড়িও মাঝে মধ্যে কাবু তখন তুমি আমার ছবি না তুলে কিন্তু আমি আর দশটা সাধারণ মেয়ের মতো একজন নিকেতা হয়ে থাকতাম আমরা যারা অ্যাক্টিং করি যারা মডেলিং করি যারা আর্টিস্ট একটা গ্ল্যামার ওয়ার্ল্ড বিলং করি আসলে তুমি ভালো করে জানো আর এই গ্ল্যামার মেনটেন করা গ্ল্যামার ওয়ার্ল্ডটাকে মেনটেন করা সমস্ত কিছুর মাঝখানে আসলে রিয়েল লাইফটা অনেক বেশি ঢাকা পড়ে যায় কাব্য তোমার ইন্টারভিউটা পড়ে আমি আসলে থাকতে পারিনি ইনফ্যাক্ট আমি সুযোগ খুঁজছিলাম কখন আসবো সবটাই পড়লাম কেমন আছো বস ভাবি দেখি একটা খুব পছন্দ হয়েছে আপনার কাছে যে এটা চেঞ্জ না করতে এই বাবা ভালো আছেন তাহলে বস আমি গেলাম অনেক কাজ করে রয়েছে আসে বস সালাম নিকিতা আমার বিয়ের কার্ড আগামী শুক্রবার আমার বিয়ে কংগ্রাটস আমি তুমি আমি আসি আমি ফোন করতাম তুমি না এলো আমি